আলিপুরদুয়ার জেলার কাজনী মাদারিহাট আলিপুরদুয়ার পৌরসভা সহ জেলা জুড়ে শুরু হলো স্বাস্থ্যসাথী কার্ড তৈরির কাজ। আলিপুরদুয়ার জেলায় শুরু হলো স্বাস্থ্যসাথীর কার্ড তৈরির কাজ। আলিপুরদুয়ার জেলার কালচিনী মাদারিহাট আলিপুরদুয়ার পৌরসভা এলাকা সহ জেলা জুড়ে বাসিন্দাদের স্বাস্থ্যসাথীর কার্ড তৈরির কাজ শুরু হলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই কর্মসূচি 3 বছরের পড়ল। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করছেন বাসিন্দারা। স্বাস্থ্যসাথীর কার্ড হওয়ায় খুশি বাসিন্দারা। এই কার্ড থাকলে চিকিৎসার সুযোগ পাবেন সাধারণ মানুষ। কি ধরনের সুযোগ সুবিধা পাবে কার্ড হলে? ভর্তি থাকলে পরে কোন বিশেষ রোগ হলে পরে তারা কি পাবে, সুবিধা পাবে? আচ্ছা, টাকা লাগবে না? না, টাকা লাগবে না। ওইটা কার্ডটা দেখালে পরে চিকিৎসা পাবেন।